বর্তমানে তোমাদের অনেকগুলো পরীক্ষা হয়ে গেছে, এখন এই জায়গায় তোমাদের পরীক্ষার খাতাগুলো কোন অবস্থার মধ্যে রয়েছে, পরীক্ষার খাতাগুলো দেখছে কিনা শিক্ষকরা, এবং সেই নম্বর বোর্ডের কাছে পাঠাতে কিন্তু বোর্ড একটা নির্দেশনা দিয়েছে যে বোর্ডের কাছে যেন নাম্বার না পাঠানো হয়, সেটাও বা কেন কেন বোর্ড আপাতত নম্বর উত্তরপত্র বোর্ডের কাছে পাঠাতে না করেছে শিক্ষকদের, সেক্ষেত্রে ঘটনাটাকে আমি চেষ্টা করব সে বিষয় নিয়ে একটু আলোচনা করার। মনোযোগ দিয়ে পুরো বিষয়টা দেখো, বর্তমানে তোমাদের অনেকগুলো পরীক্ষা হয়েছে, আবার অনেকগুলো পরীক্ষা স্থগিত হয়েছে, একটা হযবরল পরিস্থিতি বর্তমানে বিদ্যমান রয়েছে তোমাদের এইচএসসি পরীক্ষা ঘিরে। অনেকেই মন মানসিকতা ভেঙে গেছে, পড়ার জায়গা থেকে মন উঠে গেছে। তোমার বর্তমান পরিবেশ কেমন, তোমার পড়াশোনার প্রতি কতটুকু কি রয়েছে একটু জানিও, এবং তোমার সামগ্রিক পরীক্ষা প্রস্তুতি কেমন কমেন্টের মাধ্যমে জানতে চাচ্ছিলাম। সর্বশেষ আজকে আমরা দ্য ডেইলি ক্যাম্পাসে দেখতে পাচ্ছি যে এইচএসসি সমমানের উত্তরপত্র আপাতত বোর্ডে না পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে বোর্ড থেকে। ইতিমধ্যে কিন্তু আমরা জানি বাংলা ফার্স্ট সেকেন্ড, ইংরাজি ফার্স্ট সেকেন্ডের খাতাগুলো কিন্তু এবং আইসিটির খাতাগুলো অলমোস্ট শিক্ষকদের কাছে চলে গেছে, আর এই যে কোটা সংস্কার আন্দোলন বা যাই হইল না কেন, এর ফাঁকে কিন্তু সেই খাতা দেখা অলরেডি তোমাদের কমপ্লিট, আর শিক্ষকদের সেই খাতাগুলো কমপ্লিট করেছে, এখন তারা এই খাতাগুলো মূলত বোর্ডের কাছে পাঠাবে যে জন্য কার্যক্রমগুলো চলছিল। কিন্তু লাস্ট পর্যায়ে এসে শিক্ষা মন্ত্রণালয় থেকে বলেছে যে খাতাগুলো যেন বোর্ডের কাছে না পাঠানো হয়। তাহলে কী করা হচ্ছে খাতাগুলো নিয়ে, আমরা যদি এখানে দেখছিলাম এখানে নিউজের ভিতরে যে জিনিসটা দিই, আগে আমরা নিউজটা পড়ে দিন, আমি আমাদের আমার কথাটা বলছি এবং শিক্ষকদের কথাটা বলছি। এখানে বলা হয়েছে কোটা সংস্কার আন্দোলনগুলি দেশের চলমান পরিস্থিতিতে এইচএসসি সমমান পরীক্ষা উত্তরপত্র খাতা বোর্ডে আপাতত না পাঠানোর নির্দেশনা দিয়েছে ঢাকা মাধ্যমিক উচ্চশিক্ষা বোর্ড। সো এটা নির্দেশনা আপাতত ঢাকা বোর্ড দিয়েছে, তবে এই নির্দেশনা ওভারঅল অনেকগুলো বোর্ডই দিবে। বলছে যে 5 জুলাই পরীক্ষা নিয়ন্ত্রক অধিদপ্তর আবুল বসার সই করে বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে অনিবার্য কারণে ট্রেজারি বা থানায় সংরক্ষিত এইচএসসি পরীক্ষা লিখিত উত্তরপত্র বোর্ডে জমাদানের দ্বিতীয় কিস্তি 27 জন স্থগিত করা হইল। অর্থাৎ এখানে একটু বলে রাখি, আমি দুই ধরনের খাতা এখানে রয়েছে, কিন্তু একটা হচ্ছে শিক্ষকদের খাতাগুলো, সেগুলো কিন্তু এই মুহূর্তে বোর্ড নিচ্ছে না, আর একটা খাতা রয়েছে যেগুলো অলরেডি পরীক্ষা হয়েছে, সেই পরীক্ষার খাতাগুলো বর্তমানে সেগুলো থানায় রয়েছে বা ট্রেজারিতে রয়েছে, সেগুলো এখন তারা স্থগিত করেছে। এবং এখানে বলা হয়েছে যে উত্তর জমাদানে তৃতীয় কিস্তি যেটা রয়েছে এবং চতুর্থ কিস্তি সেটা যতদূর থাকবে বিষয়ে তারা হচ্ছে গিয়ে যে বিশেষ ব্যবস্থা গ্রহণ অনুরোধ করলো। অর্থাৎ এখানে উত্তর জমাদানে ক্ষেত্রে একটা দুইটা কিস্তি যেটা রয়েছে সেটা তারা কন্টিনিউ করবে, উত্তরের ক্ষেত্রে একটা কিস্তি হয়তো বা মিস যাইতে পারে, বাট ওভারঅল বাকি বিষয়গুলো কিন্তু আপাতত সংরক্ষিত থাকবে থানা এবং হচ্ছে ট্রেজারির কাছে। এখন তাহলে পুরো ব্যাপারটা কী দাঁড়ালো, পুরো ব্যাপারটা দাঁড়াচ্ছে যে তোমরা যে পরীক্ষাগুলো ইতিমধ্যে দিয়েছো সেই পরীক্ষার খাতাগুলো বোর্ডের কাছে আসতেছে না, এটার ইফেক্ট পড়বে বোর্ডের রেজাল্টে। আবারও বলছে এটার ইফেক্ট পড়বে রেজাল্ট প্রকাশের ক্ষেত্রে, দেখা যাবে যে রেজাল্ট প্রকাশ অনেক দেরিতে হচ্ছে এই একটা কারণে, আর শিক্ষকদের কাছে যে খাতাগুলো রয়েছে সেগুলোকে বলা হয় উত্তরপত্র, সেক্ষেত্রে উত্তরপত্র আপাতত বোর্ডে পাঠানোর জন্য নির্দেশনা হচ্ছে গিয়ে যে এইটা যে লাস্ট তৃতীয় কিস্তি এবং চতুর্থ কিস্তি অলরেডি কিন্তু এর আগে দুইটা কিস্তির উত্তরপত্র শিক্ষকরা জমা দিয়েছে, যেমন বাংলা ইংরেজি আইসিটি দিয়েছে, পরে পরীক্ষাগুলো আস্তে আস্তে করে তারা দিচ্ছে, ওই যে কিস্তিগুলো রয়েছে এখানে তারা বলছে যেগুলো তারা বিশেষভাবে ব্যবস্থা অনুরোধ করবে তারা বা বিশেষ ব্যবস্থা গ্রহণ করবে এই ব্যাপারে, যাতে করে এটা সুন্দরভাবে তারা নিতে পারে। তবে এই একটা কারণে যেটা তারা স্থগিত করেছে কিছুটা রেজাল্ট পরিবর্তন বা রেজাল্ট দেরিতে হইতে পারে। এই ব্যাপারটা শিক্ষকরাই বলছে যে যেখানে তোমাদের থাকার কথা বইয়ের মুখ গুজিয়ে, সেখানে এখন তোমরা বিভিন্ন জায়গায় হতাশা প্রকাশ করছো, এ ব্যাপারটা শিক্ষকরা নোটিস করেছে। খাতা দেখার ক্ষেত্রে তোমরা হয়তো বাড়তি সুযোগ সুবিধা কোনো কোনো ক্ষেত্রে যাদের মানবিকতা রয়েছে তারা তোমাদেরকে দিবে, আর তাছাড়া এই তোমাদের যে এইসবের কারণে বোর্ডের যে নির্দেশনা সেগুলো তো বোর্ডের অবশ্যই শিক্ষকদের অনুসরণ করতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কিন্তু তারপরে শিক্ষকরা শিক্ষকদের জায়গা থেকে তোমাদেরকে সহযোগিতা করবে, বিশেষ করে খাতা দেখার ক্ষেত্রে। খাতা দেখা নিয়ে আমরা যখন আরও শিক্ষকদের সাথে ডিটেলস আলোচনা করবো তখন আরও তোমাদেরকে বিস্তৃত জানাতে পারবো, বাট আপাতত আপডেট এইটুকুই। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সকলে অনেক ভালো থাকো, আল্লাহ হাফেজ।